हरे कृष्ण भिवार्स अजना पुराणे नतून भिडियोते स्वागतम। एई भिडियोते थाकछे भगवान श्रीकृष्ण परमात्मा ओ जीवात्मार मध्ये सम्पर्क। श्रीकृष्ण परम पुरुषोत्तम परमेश्वर भगवान स्वयं एवं परमात्मा रूपे तिनी सकल जीवेर हृदये विराज करछेन। परमेश्वर भगवान श्रीकृष्णेर सारांश प्रकाश एवं पुरुषावतार क्षीरोदकशायी विष्णुई परमात्मा रूपे प्रत्येक जीवेर हृदये अवस्थान करेन। श्रीकृष्ण जेमन नित्य तेमनी जीवात्मा समूह नित्य। श्रीकृष्णेर जेमन सच्चिदानंदमय देह आछे तेमनी जीवात्मारो सच्चिदानंदमय देह आछे। किन्तु जीव श्रीकृष्णेर मध्ये पार्थक्य हलो जीवात्मा अंश ओ भृत्य, किन्तु परमात्मा बा श्रीकृष्ण अंशी बा प्रभु। श्रीकृष्ण हलेन भगवान प्रभु असीम विभु एवं सबकिछुर परम नियंत्रता, आर जीव तार नित्य सेवक दास एवं क्षुद्राति क्षुद्र अनुचेतन सत्ता। ठीक जेमन सूर्य एवं सूर्यरश्मिर मध्ये गुणगत सादृश्य थाकलेओ परिमाणगत प्रभेद सीमाहीन, तेमनी श्रीकृष्ण ओ जीवात्मार मध्ये गुणगत सादृश्य बा एकत्व थाकलेओ परिमाणगत पार्थक्य सीमाहीन। श्रीकृष्ण ओ जीवेर ए गुणगत एकत्व ओ परिमाणगत पार्थक्यके बला हय अचिन्त भेदाभेद तत्त्व, कारण ता जीवेर चिंतार अतीत एवं अचिन्त। जीव केवल तार निजेर देहटी सम्बन्धे सीमित भावे ज्ञात, किन्तु श्रीकृष्ण सबकिछु सम्बन्धे सम्यक भावे ज्ञात। आमरा केवल आमादेर देहेर बाह्य अंगगुली सीमित भावे देखी, किन्तु देहेर भितरेर कोनो किछुई देखि ना बा से सम्बन्धे जानते पारि ना, किन्तु भगवान श्रीकृष्ण सबकिछु जानेन। जीव केवल तार निजेर देहेर कर्ता, किन्तु श्रीकृष्ण परमात्मा रूपे सकल देहेर कर्ता। ठीक जेमन आमरा केवल আমাদের নিজেদের বাড়ির মালিক, কিন্তু সরকার দেশের সব বাড়ির মালিক। জীব বিস্মৃতিপ্রবণ, কিন্তু শ্রীকৃষ্ণ বিস্মৃতির ঊর্ধ্বে, কখনো তিনি বিস্মৃত হন না। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, তোমার ও আমার বহুবার জন্ম হয়েছে, তোমার কোনো কিছু মনে নেই, কিন্তু আমার সব কিছু মনে আছে। এই কারণে জীব কখনো ভগবানের সমকক্ষ হতে পারে না, এমনকি অর্জুনের মতো মহাত্মাগণও নন। জীবের কেবল প্রত্যক্ষ সচেতনতা আছে, কিন্তু শ্রীকৃষ্ণের প্রত্যক্ষ এবং পরোক্ষ উভয় সচেতনতায় রয়েছে। যেমন আমরা খাদ্য সম্বন্ধে সচেতন থাকলেও সে খাদ্যে শরীরে গিয়ে কিভাবে শরীরকে পুষ্ট করছে সে বিষয়ে আমরা দেখতে বা জানতে পারি না, কিন্তু শ্রীকৃষ্ণ সবই দেখছেন। আর সব কিছু সম্বন্ধে অবগত হওয়ার জন্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছাই যথেষ্ট। তিনি চিন্ময় জগতে অবস্থান করেও জড় এবং চিন্ময় উভয় জগতের সবকিছু সম্বন্ধে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অবগত। জানার জন্য মানুষের মতো ভগবান শ্রীকৃষ্ণের কোনো গোয়েন্দা বা অন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, তা সক্রিয় বা সংসিদ্ধ এবং স্বতঃস্ফূর্ত শক্তির মাধ্যমেই সবকিছুই নিখুঁত ও স্বাভাবিকভাবে সম্পাদিত হয়। ভগবান পরমাত্মা ও আত্মা সম্বন্ধে ভ্রান্ত ধারণা। শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমার এ দৈবী মায়া ত্রিগুণ আত্মিক, কিন্তু যারা আমাকে প্রপত্তি করেন তারা এ মায়া থেকে উন্নতি হতে পারেন। মায়া ভগবান শ্রীকৃষ্ণের অধীন, কিন্তু জীব মায়ার অধীন। তবে ভগবানের শরণাগত হলে জীব ভগবানের কৃপায় মায়া থেকে অতিক্রম করতে পারে। ঠিক যেমন অগ্নি স্ফুলিঙ্গ এক বিন্দু জলের সংস্পর্শে নিভে যায়, কিন্তু দাবানলে এক বিন্দু তো দূরের কথা, শত সহস্র টন ঢাললেও অগ্নি নির্বাপন করা সম্ভব নয়। সুতরাং আমরা গুণগতভাবে ভগবান থেকে অভিন্ন, কিন্তু পরিমাণগতভাবে ভিন্ন, এবং আমরা পরমেশ্বর ভগবানের নিত্য সেবক। এই সত্য বাস্তবে স্বীকার করে নেওয়ার উপরেই আমাদের জীবনের পরম সার্থকতা নির্ভর করছে। হরে কৃষ্ণ ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ।